নমস্কার বন্ধুরা, দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। তা আমি কি কি রান্না করেছি আর কি কি নিয়ে খেতে বসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে ভাত আছে, এখানে ঢেঁড়স ভাজা আছে, এখানে কটা মোরলা মাছ ভাজা করেছি সেটা নিয়েছি, এখানে আলু ভাতে নিয়েছি, এখানে কুমড়ো ভাজা নিয়েছি, আর এখানে শশা নিয়েছি। এখানে আম ডাল আছে, এখানে জ্যান্ত মাছের পাতলা ঝোল আছে পেঁপে দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে, আর এখানে একটু চিকেন কষা আছে। তাহলে বন্ধুরা খাওয়াটা শুরু করি। যা গরম পড়েছে, এখন টক ডালটা খুব ভালো লাগে খেতে। আজকে আমি একটু আমের ডাল করেছি, দেখি খেয়ে। আম ডাল কিন্তু আমি একটু লঙ্কা ডলে নিই। শ্যামনগর থেকে অরূপ দাদাভাই যদি কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে। এভাবে আমার চ্যানেলটাকে কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, আর আপনাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন, আর আমার যত ভিডিও আছে সমস্ত আপনার বন্ধু বান্ধবদের দেখতে বলবেন। আপনারা সাপোর্ট করে তবেই তো আমি দাঁড়াতে পারবো। মোরলা মাছ মাছকে ভাজা করেছি, এত গরম পড়েছে আলু ভাতে আর ডাল খেতে খুব ভালো লাগছে। বাজারে জ্যান্ত মাছ হয়েছি, আর তো ঝোল খাওয়া বলে আর চিকেনটা আমার ফ্রিজে ছিল বলে রান্না করেছি। মিষ্টি কুমড়ো ভাজা খুব ভালো লাগে। আজকে বাজারে গেছি, মাছটা খেয়েছি, মাছের একটুখানি ওজনটা কম দিয়েছে। আমি বলছি তুমি আজকে একটা মাছটা কম দিয়ে ওজনে, তারপর কটা মোরলা মাছ দিয়েছে, সে মোরলা মাছটা বাজার করেছি। এই গরমের মধ্যে তো বাজার কেউ বসছেই না, জ্যান্ত পাওয়া জ্যান্ত যে মাছ পেয়েছি এটাই ভাবলো, কারণ কেউ বুঝতেই চাইছে না। এটা হচ্ছে রূপচাঁদ মাছ, খুব জ্যান্ত ছিল বলে আমি কিনেছি। সত্যি গরমে না আলু ভাতে টক ডাল যাতে চাই না, এত ভালো হয়ে যেতে।
এবার আমি মাছের ঝোল দেখাবো, পেঁপে দিয়ে আলু দিয়ে আর ডাটা দিয়ে করেছি। জ্যান্ত মাছের পাতলা ঝোল আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু লাগে খেতে। এই মাছটা আমি কোনোদিনও খাই নাই, জীবনে প্রথম মনে খেলাম, ভালোই লাগে খেতে। এবার আমি চিকেন দিয়ে খাবো, আমি এতটা নেব না।
ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।